ভগবত গীতার আরেক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। ভগবত গীতাতেই ভগবত গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম, ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো সেই ঔষধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শেষিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়, তেমনি ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবত গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করে নিয়েছেন সমস্ত মহান আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, শ্রীচৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনিই স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণে, শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেইভাবেই ভগবত গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবত গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষাকুকে, এবং এভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য এই যে ভগবদ গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরাই আহরণ করতে পারে। আধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভগবত ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাঁকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন। কারণ অর্জুন ছিলেন তাঁর ভক্ত, তাঁর অন্তরঙ্গ সখা ও তাঁর প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তাঁর অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবত ভক্তে পরিণত হন, তখন তাঁর ভগবানের সঙ্গে
একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়। তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে পাঁচটি সম্পর্কের দ্বারা যুক্ত হয়ে থাকেন। যেমন কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, তাকে বলা হয় শান্ত ভাব। কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, তাকে বলা হয় দাস্যভাব। কেউ বন্ধুভাবে ভক্ত হতে পারেন, তখন তাকে বলা হয় সখ্যভাব। কেউ আবার অভিভাবক রূপে ভক্ত হতে পারেন, সেটা হলো বাৎসল্যভাব। আবার কেউ দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারেন, সেটি হলো মাধুর্যভাব। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সখ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এটি অপ্রাকৃত বন্ধুত্ব, যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে তাঁর সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়, এবং সেই স্তরকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, এবং তাঁর সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে।